প্রিয় দর্শক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই পরিস্থিতি বিরাজ করছে এবং যে শিক্ষার্থী যে ছুরিকাঘাতে খুন হয়েছেন তিনি বিশ্ববিদ্যালয়টির লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং তার নাম বুলবুল আহমেদ। এবং আপনাদের কিন্তু একটু জানিয়ে রাখি, রাত 8টার দিকেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে সন্ধ্যার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি টিলার উপরে তার মৃতদেহ পাওয়া যায়। এবং এ বিষয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়টির যে গাজী কালুর টিলা রয়েছে সেই টিলার সন্ধ্যা 7টার দিকে অজ্ঞাতনামা তরুণদের ছুরিকাঘাতে আহত হন লোক বিশ্বাসন বিভাগের যে শিক্ষার্থী রয়েছেন বুলবুল আহমেদ, তিনি সেখানেই আহত হয়েছিলেন এবং আহত অবস্থায় তাকে উদ্ধার করা অবস্থায় কিন্তু তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপরেই কিন্তু শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন এবং কিছুক্ষণ আগেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীরা এখানে বিক্ষোভ করেছেন, মিছিল দিয়েছেন, স্লোগান দিয়েছেন। তাদের এক দফা এক দাবি যে শিক্ষার্থী খুন হয়েছেন তার বিচার দ্রুত সময়ের মধ্যে এবং যারা অভিযুক্ত রয়েছেন তাদেরকে গ্রেফতার দ্রুতই করা হয় সেই বিষয়ে কিন্তু তারা দাবি করেছেন। আমরা যদি একটু আপনাদেরকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে প্রায় 100 শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন এবং তারা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন বলেও এখানে শিক্ষার্থীরা জানিয়েছেন। আমরা একটু আপনাদেরকে যদি শিক্ষার্থীদের চিত্র দেখানোর চেষ্টা করি, সেই শিক্ষার্থীরা দূর হয়েছেন। এর আগেও কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিলা সংলগ্ন এলাকায় বেশ কিছু অপরাধ কর্মকাণ্ড হয়ে উঠছিল এবং ছোটখাটো চুরি ছিনতাইয়ের ঘটনা প্রতিনিয়তই কিন্তু ঘটছিল। এর প্রেক্ষিতেই কিন্তু আজ সন্ধ্যার দিকে কিন্তু শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যে টিলা সংলগ্ন এলাকায় এই খুনের ঘটনা হয়। মূলত ছুরিকাঘাতেই এই শিক্ষার্থী মারা গেছেন এবং এই শিক্ষার্থী মারা যাওয়ার পরেই কিন্তু শিক্ষার্থীরা তাদের যে সহপাঠীর মৃত্যুর যে বেদনা সেই বেদনা নিয়েই কিন্তু তারা এখানে জড়ো হয়েছেন এবং তারা মিছিল দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন, তারা তাদের দাবি জানাচ্ছেন যে যে শিক্ষার্থী মারা গেছেন তার খুনের ঘটনায় যারা জড়িত রয়েছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা করছেন। আমরা আপনাদেরকে এই মুহূর্তে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনের চিত্রই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর আগে যে বিশ্ববিদ্যালয়টির লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদ তিনি বিশ্ববিদ্যালয়ের টিলা সংলগ্ন এলাকায় তার এক ছুরিকাঘাত হত্যা করা হয় এবং অজ্ঞাতনামা ব্যক্তিরাই তাদেরকে হত্যা করে বলে পুলিশ জানিয়েছে। এবং পুলিশ বলছে যে তারা ইতিমধ্যেই তারা অভিযানে নেমেছেন এবং দ্রুত সময়ের মধ্যেই যারা সংশ্লিষ্ট রয়েছেন দ্রুত সময়ের মধ্যেই যারা অভিযুক্ত রয়েছেন তাদেরকে গ্রেফতার করে তারা সক্ষম হবেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুন হওয়ার ঘটনায় যে যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আমরা যুক্ত হয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন। দর্শক আপনারা দেখছেন বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে মূলত লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমেদ খুনের ঘোষণায় যে আন্দোলনের সর্বশেষ চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে, আমরা সরাসরি যুক্ত হয়েছি এবং এখানে শিক্ষার্থীরা আন্দোলন করছেন, মিছিল স্লোগানে উত্তাল হয়ে উঠছে ক্যাম্পাস। এবং মূলত সন্ধ্যার দিকে শিক্ষার্থী চুরি কাকাতে নিহত হওয়ার ঘটনায় কিন্তু শিক্ষার্থীরা তাদের সমাজের মৃত্যু হত্যার দাবি হত্যার বিচার চেয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং মিছিল করছেন। কিছুক্ষণ আগেও কিন্তু শিক্ষার্থীরা এই মিছিল শুরু করেছেন এবং তারা বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাদের তাদের দাবি তারা করছেন এবং বিভিন্ন স্লোগান তারা ইতিমধ্যে দিচ্ছেন। আমরা আপনাদেরকে সেটাই সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন বাংলা বিভাগ সরাসরি সম্প্রচার। এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছিলাম এবং শিক্ষার্থী নিহত ঘটনায় যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং এই আন্দোলনের সর্বশেষ চিত্রই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। নিশ্চয়ই আমরা পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হবো। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সঙ্গেই থাকুন।